হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিনা ব্লগ। তো আজকে সরস্বতী পুজো আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর চলে এসেছি দিদি ভাইয়ের বাড়িতে। আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, দিদি ভাইয়ের বাড়িতে পুজো হচ্ছে। এই দেখো পাখি শাড়ি পরে রেডি। ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে দিদিভাই গুছিয়েছে আর ঠাকুরের কাজও মোটামুটি এখন কমপ্লিট করে ফেলেছে সব। আর এখন ঠাকুর মশাই আসলেই পুজো হবে আর পুজো দিয়ে আমরা বাড়িতে চলে যাব আর রাতে আবার আসবো দিদিভাইয়ের বাড়ি। তো বাড়িতে গিয়ে পাখি স্কুলে যাব। আসছে বকলাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জল অশ্বিন সৈনিধাম কুরু ওম গঙ্গে গঙ্গেশ্বর যমুন। আসছে বকলাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জল অশ্বিন সৈনিধাম কুরু ওং জলং নম ওং জল। এখন আমরা যাব পাখি স্কুলে। পাখি শাড়ি চেঞ্জ করে অন্য একটা পরে নিয়েছে এখন। তো চলো যাওয়া যাক। স্কুলে আসার পর আর সেভাবে ভিডিও করতে পারিনি আর প্রচণ্ড ভিড় ছিল সব দিকে। এই যে পাখি আর পাখির বন্ধু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই যে আমার বান্ধবী, তো স্কুলে যাওয়ার পর অনেক কটা নতুন নতুন বান্ধবী হয়েছে, তো সবাইকে একসঙ্গে দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর পাখি গিয়ে গরমে ওর ভালো লাগছিল না বলে আমি ভিডিওটা আরও করতে পারিনি। তো এই যে রাতে আমরা দেখো আবার চলে এসেছি দিদি ভাইয়ের বাড়ি। আর দিদি ভাইয়ের বাড়ি আজকে তিন্নির সমস্ত বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করেছে, তো ওরা সবাই এসছে। সবাই মিলে একটু মজা করার জন্যে কয়েকটা গেমের আয়োজন করা হলো হুট করেই। তো এই যে মোমবাতি প্রতিযোগিতা গেমগুলোর জন্যেই কিন্তু আরও বেশি মজা হয়েছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। আর এই দেখো কি শুরু করেছে সবাই মিলে। এবারে শুরু হয়েছে বিস্কুট খাওয়া আর বিস্কুটটা না ধরে খেতে হবে। আর ভিডিওটা যে দেখবে সেই হাসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।